গুড আফটারনুন গাইজ, আজ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে একটা অথেন্টিক এবং ট্র্যাডিশনাল জায়গায় যাচ্ছি, তো দেখা হচ্ছে সেই জায়গাতে। আমি কিছু বলবো না ভিডিওর সামনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর হ্যাঁ, নতুন নতুন অনেক রকম ব্লগ আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আজকে আমাদের সাথে একজন স্পেশাল পার্সন আছে, এনার চ্যানেলের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা চেক আউট করো। তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। জায়গাটার নাম তোমার মনসাপাড়া, তুমি বলতে পারো। এটা লোকেটেড আমাদের এখানে হালিশহরে, এবং ঠিক এই জায়গাটাতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কারখানা আছে। তো এর ভেতরে কী হচ্ছে তোমাদের দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা এনেছি তোমাদের কাছে। আর অবশ্যই বলবে দেখার পরে যে কেমন লাগলো। এবং অবশ্যই যদি এখানে তোমরা আসতে চাও তাহলে নিচে ঠিকানা সহ সব কিছু ফোন নাম্বার দেওয়া রইলো, তোমরা এদের সাথে যোগাযোগ করতে পারো। চলো ভেতরে যাওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, তোমরা প্রথমে বলো যে কি হচ্ছে, তারপরে আমি বলবো যে এই জিনিসটা কি তৈরি হচ্ছে এখানে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বাতাসা। তো আমাদের পশ্চিমবঙ্গে এটা আর কি ঠাকুরের প্রসাদ হিসাবে ব্যবহার হয়। তো এইখানে এই ফ্যাক্টরিতে বাতাসা তৈরি করা হচ্ছে। কি সুন্দর নিপুণভাবে দেখতে পাচ্ছ, সুন্দর করে কাকু তৈরি করছেন। এবং বলে দিই এটা হিসেব মতো চিনি বা অন্য একটা কিছু মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। ওই যে ওখানে পাকটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি। তো ওখান থেকে দেওয়ার পরে এখানে ওনার কাছে একটা জিনিস আছে, এটা দিয়ে হাড়ি টাইপের, এটা দিয়ে জিনিসটাকে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এটা ঠিক রোদে শুকনো হয় বা এমনি হয়তো টাইট হয়ে যায়, আমি ঠিক জানি না। এবং বানানোর পরে রোদে শুকনো হয়, তো দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, এমনি তৈরি হয়, শুকিয়ে যায় আপনা আপনি। এবং শুকনো পরে দেখতে পাচ্ছ এরম টাইপের তৈরি হয়, খুবই গরম, হাত দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে সাদা কালারেরও একরকম বাতাসা হয়, এগুলো খুব গরম, আমি হাত দিতে পারছি না। তো ওখানে হলুদ কালারের ছিল, এখানে সাদা কালারের। আর ঠিক এই শিটগুলোর উপরে এগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছ। উনি চিনি দিচ্ছেন ওখানে, হ্যাঁ, চিনিটাকে পাক দিয়ে এইভাবে তৈরি করা হয় দেখতে পাচ্ছ। তো ওটা পাক দিয়ে গলে আসলে তারপরে এই হাড়িটার মধ্যে দিয়ে তারপরে এটাকে তৈরি করা হয়। তো এখন উনি বানাচ্ছেন, দেখো কীরকমভাবে তৈরি করে। এটা কিরকম মানে ঝাঁক তৈরি করতে হয় নারী নারী? আচ্ছা আচ্ছা। আর কোনো কালার টালার ইউজ হয় এতে? আচ্ছা
শুধু চিনি আর হলুদ কালার যেটা হলুদ ওটা ওটা রস লাগে চিনি লাগে আচ্ছা আচ্ছা বেশি যে রসটা হয় হুম বেশি সুয়াটা হবে আচ্ছা আচ্ছা তো দেখছো কাকু কি সুন্দর নিপুণ পদ্ধতিতে কি সুন্দরভাবে বাতাসাগুলো তৈরি করছে দেখো এগুলো শুকিয়ে পুরো ওরকম সেম হয়ে যাবে যেরকম তোমাকে আমি বর্ষায় এখনই দেখালাম এটা হচ্ছে ওই চিনির শিরাটা আর ওইখানেও একটা চিনির কি পাক দেওয়া হচ্ছে আমি ঠিক জানি না আর এখানে সাদা কালারের এটা সাদা কালারের তৈরি হচ্ছে আর এখানে যেটা এটা তোমার হলুদ কালারের বাতাসা দেখতে পাচ্ছ ঠিক আছে এই দুই রকমের আছে আরও হয়তো আরও কালারের হয় নাকি সাদাটাই হয় দুটো কালারের হয় আর বড় বড় বাতাসাও তৈরি হয় আশা করি এখানে এখন ঠিক আমি যে টাইমে এসেছি ওই টাইমে দেখানোটা সম্ভব না তো এই ছোটো টাইপের বাতাসাগুলো এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটা করার পরে ঠিক এটাই পরিণত হচ্ছে জিনিসটা দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা পুরো একদম এগুলোই দশকর্মা দোকানে তোমরা পেয়ে যাবে এবং মুদিখানার দোকানেও এগুলো কিনতে পাওয়া যায় এবং পুজো এগুলো ব্যবহৃত হয় বাঙালিদের রীতি অনুসারে পুজোয় ঠাকুরকে এগুলো প্রসাদ হিসাবে দেওয়া হয় দেখতে পাচ্ছ গাইস এগুলোকে বলে কদমা এখানে এগুলোও তৈরি করা হয় এবং আমরা তো দেখতে পাচ্ছি না যে টাইমে আমরা এসেছি ওই টাইমে হয়তো এগুলো তৈরি হচ্ছে না এগুলো তোমার তিলের নাড়ু যত সম্ভব এবং এটাও একটা কদমা টাইপেরই বড় এই সব জিনিস এখানে তৈরি করা হচ্ছে কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা গুড়ও দেখতে পাচ্ছ এগুলোকে পাটালি গুড় বলা হয় এবং এই সাইডে একজন তৈরি করছে আমি দেখিয়ে দিই হুম তো এই উনুনগুলোর মধ্যে এগুলো মাটির উনুন দেখতে পাচ্ছ ওই যে কয়লার ছাই ছাইগুলোকে নিচে ফেলা হচ্ছে এবং ওইখানে ওই কাকু তৈরি করছে জিনিসগুলো এখানেও তৈরি করা মানে অনেক জায়গাতেই তৈরি করা হয় এখানে কিন্তু আমরা যে টাইমে এসেছি ওই টাইমটা সুইটেবল নয় আমাদের জন্য দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক এটা কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে তো এখানেও মাপ করেও বিক্রি করা হয় যদি তোমাদের প্রয়োজন পড়ে তো তোমরা এসেও এখান থেকে নিয়ে যেতে পারো আর এখানকার যে প্রপার অ্যাড্রেসটা এবং এখানকার ফোন নাম্বার অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে মাপ করে দেওয়া হচ্ছে লিটারালি গাইজ এমনভাবে তৈরি করা হচ্ছে আমি এর আগে কখনো দেখিনি এবং আমি প্রথমবার এসেছি এরকম জিনিস আমি দোকানে দেখতাম কিন্তু এইভাবে যে তৈরি করা হয় আমি প্রথমবার দেখছি আর খুবই নিপুণ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে পেছনে লাইটিংয়ের একটু প্রবলেম হচ্ছে তো দাদাও আমাদের সাথে আছে দাদাও ভিডিও করছে দাদার ভিডিওটা অবশ্যই দেখবে ওনার চ্যানেলের লিঙ্কটা নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে ঠিক আছে আর এইভাবে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সাদা কালারের আর এই সাইডে এক কাকু তৈরি করছেন এখানে হলুদ কালারেরটা তো জাস্ট অসাম হেভি লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওতে জানাবে দীর্ঘ 50 বছর ধরে এই কারখানা ফ্যাক্টরি বা তুমি বলতে পারো এই এলাকাটা যেখানে এখানে বাতাসা তৈরি করা হয় তো এই জায়গাটার প্রপার অ্যাড্রেসটা তোমাদের বলে দিই এটার নাম হচ্ছে মনসাপাড়া মনসাপাড়া তো আর এখানে আসতে গেলে মানে কিভাবে আসতে হবে একটু বলে দিলে খুব ভালো হয় একটু বলে দিন মানে ট্রেন ধরে কাঁচাপাড়া স্টেশন থেকে বাতাসাপাড়া বললেই নিয়ে আসবে আচ্ছা 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 হালিশহর থেকে আসলে হালিশহর স্টেশন থেকে আসলে বলে দেন মানে তোমাদের কাঁচরাপাড়া থেকে আসলেই আমার মনে মতে সুবিধা হবে এবং তোমরা হালিশহর থেকেও আসতে পারো হালিশহর থেকে একটু দূর হয়ে যাচ্ছে কিন্তু কাঁচরাপাড়া থেকে টোটো বা অটো বলে তোমরা এখানে আসতে পারবে এবং এইখানকার যে ফোন নাম্বারটা বা এই যে কারখানাটার ফোন নাম্বার আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো এবং এই কারখানাটা ছাড়াও আরও অনেক এখানে পরিবার আছে যারা কি বাতাসা আর যে যে প্রোডাক্টগুলো দেখালাম আমি কদমা হ্যাঁ অনেক কিছুই তৈরি করা হয় যেগুলো আর কি ঠাকুরের পুজোতে ব্যবহৃত হয় এবং প্রসাদ হিসাবে যেগুলো তোমাদের যদি লাগে তো তোমরা গোটাকুড়ি কারখানা আছে এবং যদি বাতাসা কারখানা যদি প্রয়োজন পড়ে তো তোমরা অবশ্যই আসবে ফোন নাম্বারটা নিচে ডিসক্রিপশনে রইলো অবশ্যই ফোন করবেন ফোন করে যার যেটা প্রয়োজন পড়বে এসে এখান থেকে নিয়ে যেতে পারো তো এইখানটাতে একটা খুব বড় মনসা ঠাকুরের মন্দির আছে দেখতে পাচ্ছ আমরা এর ভেতরে যাব এখন এবং ভেতরে যে ঠাকুরের মূর্তিটা আছে সেটাও দেখাবো তো চলো যাওয়া যাক আর এই বাতাসা পাড়ার বা মনসা পাড়ার যেটা নাম আছে এখানেই এই মন্দিরটা অবস্থিত তো গাইজ দেখতে পাচ্ছ এটা মনসা মন্দির ঠিক এই বাতাসা পাড়ার এখানেই অবস্থিত এবং খুবই পুরনো একটা মন্দির দেখতে পাচ্ছ তো এখানে পুজো যখন হয় কাতারে কাতারে লোক আছে অনেক লোকজন এখানে প্রবেশ করে এবং এই হচ্ছে মায়ের মূর্তি তোমরা আশা করি দেখতে পাচ্ছ মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ এখন সব কিছুই বন্ধ মায়ের মূর্তি দেখার জন্যই তোমাদের আনা তো এটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি দেখতে পাচ্ছ খুবই জাগ্রত তো সব জায়গায় এখানে বলে দেওয়াই হয়েছে এখানে কী কীভাবে পুজো হয় মন্দিরের কটা থেকে কটা অবধি খোলা থাকে তো তোমরা যদি এখানে আসো মায়ের পুজো দিতে তোমরা অবশ্যই আসবে এবং
সব এখানে নোটিশ, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। এখন ওমিক্রনের জন্য অবশ্যই এখানে একটা স্টেপ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মন্দিরটা এবং খুবই সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ, এবং এখানে প্রচুর লোকের সমাগম হয় যখন এখানে পুজো হয়, মেলা বসে ঠিক ওই জায়গাটাতে। আর ওই দিকটাতেই আমাদের সেই বাতাসার যে কারখানা, আর এই দিকেও বাতাসার অনেকগুলো কারখানা আছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমি মাকে প্রণাম করে নিই, প্রণাম করে আশা করছি এরপরে কিছু ফুটেজ আরও নেবো এবং ব্লগটাকে শেষ করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট ছোট বাতাসা, এগুলোকে মিনি বাতাসাও বলা হয়। কল্যাণী অঞ্চলে এগুলো খুব বিক্রি হয়, তোমরা যদি কেউ কল্যাণীতে থেকে থাকো তো তোমরা অবশ্যই দেখেছো। তো এই আমাদের এখানে হালিশহরে যে মনসাপাড়া, এখানে এগুলোও তৈরি করা হয়, এবং এখানে সাদা কালারেরও ছোট ছোট বাতাসা আছে দেখতে পাচ্ছ, এগুলো খুবই সুন্দর। ওখানে আমি তোমাদের একটু বড় সাইজের দেখাচ্ছিলাম, কিন্তু এইখানে আমি যেখানে দাদার বাড়িতে এসেছি এখানে একটু ছোট সাইজেরও বাতাসা এখানে বানানো হয়। তো এগুলোও যদি তোমাদের প্রয়োজন লাগে, একদম ছোটো যেগুলো নকুলদানা সাইজের হয়, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ খুবই ছোট, একটা হাতে নিয়ে দেখিয়ে দিই, দেখো কত ছোট, একদমই ছোট বলতে গেলে, ঠিক আছে। এত ছোট বাতাসা তোমরা আশা করি খুব দেখোই নি হয়তো, ঠিক আছে। তো এখান থেকে তোমরা মাপ করে নিয়ে যেতে পারো, এখানে দেখছো পাল্লা বাটখারাও রয়েছে। তো গাইস আজকের এই ছোট ব্লগটা আমি এখানেই শেষ করছি, এবং দাদাও ছিল আজকে সাথে। দাদার চ্যানেলের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। চ্যানেলের নামটা, আমার চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে বেড়াতে। তো ঘুরতে বেড়াতে তোমরা সার্চ করে দেখতেও পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্কও আছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা নতুন ব্লগে।